হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জেআরস ইংলিশ। আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি মাধ্যমিক যারা 2024 সালে দেবে, অর্থাৎ এই বছরে পরের মাসে তোমাদের শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। সেই মাধ্যমিক পরীক্ষা 2024 সালে সাজেশন ইংলিশ বিষয়ের তোমাদের যে 8 নম্বরের ভোকাবুলারি থাকে আনসিনের, যেখান থেকে তোমাদেরকে বেশি লিখতে হয়, সেটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। 8 নম্বর তুমি খুব সহজেই পাবে। জাস্ট এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে ফলো করো। যে সমস্ত ওয়ার্ডগুলো আমি তোমাকে সাজেস্ট করেছি সেগুলো শুধু একবার ভালো করে দেখে নিলেই তুমি কিন্তু ভোকাবুলারিতে তোমার অনেক কনফিডেন্স বেড়ে যাবে। সো ভিডিওটিতে আমরা যাব, তবে তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন আসছো, প্লিজ সাবস্ক্রাইব জিআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো জিআরস ইংলিশ। তোমাদের জন্য আমি ভিডিও তৈরি করছি যাতে তোমাদের উপকার হয়, তাই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। সো দেখো, 2024 সালে তোমাদের যে ভোকাবুলারিগুলো ইম্পর্টেন্ট হতে পারে সেই ভোকাবুলারিগুলোর একটা আমি লিস্ট দিয়েছি। তো কিভাবে ভোকাবুলারিতে নাম্বার পাবে, এই ভিডিও তোমার চিন্তা দূর করবে একেবারে নিশ্চিত করে বলতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, খাতায় তুলে মাথায় ফ্রিজ করো, কি কি ওয়ার্ড দিচ্ছি আমি একবার ভালো করে দেখে নাও, এবং সেই ওয়ার্ডগুলো ওই রকম ধরনেরই ওয়ার্ড কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা কমন পাবে। সো এই ওয়ার্ড সম্পর্কে তোমার একটা কনসেপ্ট থাকা উচিত। তো দেখো, গুরুত্বপূর্ণ ভোকাবুলারি মাধ্যমিকের জন্য কী কী আসছে। নো লঙ্গার ইন এক্সিস্টেন্স, মানে হলো যার অস্তিত্ব নেই আর, অর্থাৎ এক্সটিংক্ট, এটি একটি শব্দ, দুটোই নিয়ারেস্ট মিনিং এখানে বলে, কখনোই একদম প্রতিশব্দ নয়, নিয়ারেস্ট মিনিং। দেখো, ইলনেস অসুস্থতা, এলমেন্ট, মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় যারা যায় তাদেরকে আমরা কী বলি, কি এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোকে কী বলা হয়, স্থানান্তরিত করা, অর্থাৎ ট্রান্সলোকেটেড। ইজিলি ড্যামেজ অর ব্রোকেন, সহজেই ভেঙে ফেলা, অর্থাৎ ভঙ্গুর, দ্যাট মিন্স ফ্র্যাজাইল। টু গিভ হোপ, সাপোর্ট অর কনফিডেন্স টু সামবডি, কাউকে একটু আত্মবিশ্বাস দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য তাকে যে আমরা উৎসাহ দিই সেটাকে বলা হয় অ্যাকচুয়াল উৎসাহিত করা, অর্থাৎ এনকারেজ। আর সলেম প্রমিস, একটি প্রতিশ্রুতি বা বলতে পারে অঙ্গীকার, সেটাকে বলা হয় প্লেজ, অর্থাৎ এই প্লেজ শব্দটাকে মনে রাখতে হবে। প্লেস ইন পজিশন, স্থাপিত করা, অর্থাৎ ইনস্টলড। আবার দেখো, প্রেসক্রাইব ফুড, যে খাবারগুলোকে আমাদের প্রেসক্রাইব করা হয় সেটাকে আমরা কী বলি, খাদ্য তালিকা, অর্থাৎ ডায়েট। তারপর দেখো, পার্সন হু ট্রিটস অ্যানিমাল, যে লোক প্রাণী, যে মানুষ পশুদের চিকিৎসা করে তাকে পশু চিকিৎসক বলে, অর্থাৎ ভেটেরিনারিয়ান। এরপরে দেখো, ডিস্ট্রিবিউটেড, বিতরণ করা, অ্যালোকেটেড, ভেরি সিরিয়াস, সংকটপূর্ণ, ক্রিটিক্যাল, গিভ পারমিশন, সম্মতি দেওয়া, কনসেন্ট্রেট, লালড, ঘুম পাড়ানো, ট্রানকুইলাইজড, অ্যাবল টু বি মেজার্ড, মাপের পরিমাপ, কোয়ান্টিফাইবল, দোজ মুভ ফ্রম ডিফারেন্ট প্লেস ইন ডিফারেন্ট সিজনস, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তাদেরকে বলা হয় যাযাবর, অর্থাৎ নোমাড বলতে পারি, ভ্যাগাবন্ড বলতে পারি, ভ্যাগ্রান্টও বলতে পারি। এরপর দেখো, ফিল জেলাস, অর্থাৎ হিংসা করা, অনুভব করা, সেটা বলা হয় এনভি। ফ্লেস ইটিং অ্যানিমাল, যারা মাংস খায়, মাংসাশী, অর্থাৎ কার্নিভোর। দেখো, হার্মফুল, ক্ষতিকারক, এটা হবে ডিট্রিমেন্টাল। এরপরে দেখো, ডিপিকশন, চিত্রাঙ্কন, অর্থাৎ পোর্ট্রাল, ড্রামাটিস্ট, নাট্যকার, প্লে রাইট। স্কার্সিটি মানে অভাব, ল্যাক, গ্রুপ অফ এলিফ্যান্ট, তাকে একদলকে বলি হার্ড, স্যাড ইনসিডেন্ট, সেটাকে আমরা বলি ট্র্যাজেডি, অর্থাৎ স্লিপ লাইটলি, হালকা ঘুম, ন্যাপ, উইদাউট ডিলে, তাড়াতাড়ি করা, অর্থাৎ দেরি না করা, অর্থাৎ ইমিডিয়েটলি, অ্যাকিউটলি, অর্থাৎ কঠোরভাবে, অর্থাৎ সিভিয়ারলি। তারপর দেখো, প্রিপারেটরি, অর্থাৎ প্রাথমিক, প্রিলিমিনারি, অ্যাচিভমেন্ট, কৃতিত্ব, ফিট, প্লিজার, আনন্দ, অর্থাৎ ডিলাইট, অবভিয়াস, স্পষ্ট, এভিডেন্ট, কাইন্ড, দয়ালু, জেনারাস, পলিউটেড, দূষিত, কন্টামিনেটেড, স্লেভারি, দাসত্ব, বন্ডেজ, মেনি, অনেক, সেভারেল, হার্ম, ক্ষতি, ড্যামেজ, সিচুয়েটেড, অবস্থিত, লোকেটেড, ভেরি স্ট্রেঞ্জ, অদ্ভুত, বিজার, ফোরটেল, ভবিষ্যৎ করা, প্রেডিক্ট। প্রত্যেকটা নিয়ারেস্ট মানে একেবারে কাছাকাছি ওয়ার্ড এরকম পড়ে তোমাদের পরীক্ষায়। ব্রিং সামথিং ব্যাক, কোনো কিছুকে উদ্ধার করা, সেটাকে বলা হয় রেস্টোর, ফিরিয়ে আনা। এক্সট্রিমলি বিউটিফুল, সব থেকে সুন্দর, খুব সুন্দর দেখতে, এমন ম্যাগনিফিসেন্ট। দেখো, আর চাইল্ড হুজ পেরেন্টস আর ডেড, যাদের যে ছেলের বাবা মা মারা গেছে তাকে আমরা কী বলি, অনাথ, অর্থাৎ অরফ্যান। লাইট রেনফল ইন ভেরি ফাইন ড্রপস, ছোটো ছোটো করে ফোটা পড়ার বৃষ্টি, সেটাকে বলা হয় ড্রিজল। দেখো, ফিলিং অ্যান্ড শোয়িং সিম্প্যাথি, অর্থাৎ সমবেদনা দেখানো, কম্প্যাশনেট।
এরপরে দেখো পরের ওয়ার্ড আসছে, নিয়ারেস্ট মিনিং আমাদের এখানে লিখতে হয় আনসিন থেকে খুঁজে। গ্রেটলি সারপ্রাইজড, অবাক করা, অ্যাস্টনিস্ট হতে পারে, বিউইল্ডারও হতে পারে, পারপ্লেক্সডও হতে পারে, তিনটা ওয়ার্ডই ভালো করে দেখে রাখবে গ্রেটলি সারপ্রাইজডের জন্য। এইভাবেই তোমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু ভোকাবুলারি হিসেবে ভীষণ ইম্পর্ট্যান্ট, অকারিং ওয়ান্স এভরি ইয়ার, প্রত্যেক বছরে একবার করে যেটাকে ঘরে সেটা কী করি, বার্ষিক অর্থাৎ অ্যানুয়াল, টু পার্ট ডুইং সামথিং টুগেদার, একসঙ্গে দুটো পার্ট অর্থাৎ মানিক জোট যাকে বলি আমরা, ডুও। তারপরে দেখো রাবিস অর ওয়েস্টেজ, সেটাকে বলি আবর্জনা অর্থাৎ গার্বেজ। এরকমই দেখো লার্জ স্কেল মানে অত্যাধিক অর্থাৎ এক্সেসিভ, মানে বিশাল এলাকা জুড়ে এমন একটা, সেটাকে আমরা এক্সেসিভ বলতে পারি। আ ব্যান্ড অফ কালার, অনেকগুলো রং অর্থাৎ বর্ণালী, সেটাকে বলতে পারি আমরা স্পেকট্রাম। ফ্রেমওয়ার্ক অফ বোনস, কঙ্কাল অর্থাৎ আমাদের যে বোনস দিয়ে যে বডি তৈরি থাকে সেটা হলো স্কেলেটন। তারপরে দেখো রিলেটিং টু দ্য মিডল এজ, মধ্যযুগ সংক্রান্ত অর্থাৎ মিডিয়াভাল। এরপরে দেখো আসছে ডেথ অর ইঞ্জুরিজ অর্থাৎ হতাহত হওয়া, যেটাকে বলা হয় ক্যাজুয়ালটিজ। আরও দেখো দ্য সাপ্লাই অফ ওয়াটার টু ল্যান্ড অর ক্রপস হেল্প গ্রোথ, অর্থাৎ জলের সরবরাহ করা হয় বিভিন্ন গাছপ্রাণী বেড়ে ওঠার জন্য, সেটা বলা হয় জলসেচ অর্থাৎ ইরিগেশন। সো দিজ আর দ্য ওয়ার্ডস ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এই ওয়ার্ডগুলোকে একবার দেখে যাও, দেখবে এর মধ্যে তোমরা অনেক কমন ওয়ার্ড পেয়ে গেছো এবং সেই ওয়ার্ডগুলো তোমাদের এতে মাধ্যমিকের জন্য ভোকাবুলারি পেতে ভীষণ সুবিধা করবে। এই ওয়ার্ডগুলো ভালো করে একবার দেখে নাও, আশা করছি তোমাদের উপকারে লাগবে। সো যারা নতুন আসছো সাবস্ক্রাইব মাই চ্যানেল, অবশ্যই লাইক করো, ভিডিওটি ভালো লাগলে, উপকারে লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো এবং আর কী কী তোমাদের দরকার, অবশ্যই আমি সেগুলোকে আপলোড করার চেষ্টা করব। সো দেখতে থাকো জেআরস ইংলিশ, সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের পাশে পেলে আমি আরও বেশি এরকম ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো এবং তোমাদেরকে অনেক হেল্প করতে পারবো। সো দেখতে থাকো জেআরস ইংলিশ, আপাতত এই পর্যন্ত। মাধ্যমিকের জন্য ভালো করে প্রিপারেশন নাও, ভালো নাম্বার পেতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, রিড অ্যাটেন্টিভলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সো আপাতত এই পর্যন্ত, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।